আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসায় বেজার সন্ধে এই গল্পের 12 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই অনেকে বলতে পারেন যে এত লেট করে দিলে ভালো কীভাবে লাগবে। হ্যাঁ, সত্যি এটা আমিও মনে করি, এতদিন পরে দিলে কীভাবে ভালো লাগবে। তো কী করা, আমাদের রোকসানা আপু একটা পর্ব লিখতে অনেক দিন কাটিয়ে দেয়, অনেক ভেবে চিন্তে লিখে, তো হয়তো বা সেজন্য। তো যাই হোক, লেখিকা যখন দিবে আমি তখনই আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে যাই। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। রিপ্তি কথার তালে তালে নিজের হাত দুটো অনুভবের গলার কাছে এগিয়ে নিয়ে যায়। অনুভব হাত থেকে নিজের ফোনটা পাশে রাখলো, কান থেকে ইয়ারফোনটা খুললো। রিপ্তির হাত দুটো নিচে নিজের গলাতে চেপে ধরে বলল, আমি তো সেই প্রথম রাতেই খুন হয়েছি মায়া কন্যা, খুনের উপর যদি কিছু থাকে তাহলে আজ তাই করে দাও। অনুভবের বাক্য প্রকাশে রিপ্তি অভিভূত, বিস্ময় জোড়া চোখ দুটো গভীর আগ্রহে, মনের ভিতরে চলছে সন্দেহের গুটি খেলা। রিপ্তি বেশ সন্দেহ চোখেই বলল, রাত কিসের রাত, কেমন রাত? রিপ্তির প্রশ্নে অনুভব নড়ল, বুকের ভিতর থেকে এক ভাবময়ী নিঃশ্বাস বেরিয়ে এসেছে, ঠোঁটে রসালো হাসি নিয়ে মিহি সুরে বলল, উফ, সেই রাতের কথা নাই শুনলে, নাই জানলে আমার মায়া কন্যার কথা। সব মেয়ের সব জানতে হয় না গো। অনুভবের হ্যালিপনা কথায় রিপ্তির মুখ থেকে জোরে পড়ছে বিরক্তের কুণ্ডলী, নাক বেয়ে পড়ছে রাগের তপ্ত নিঃশ্বাস। কেমন রাত, কেমন মেয়ে, যদি নাই বলবে তবে কথা পারল কেন? কেন না চাইতেও আগোচরে রিপ্তির হাতের বাঁধন শক্ত হয়ে পড়ছে অনুভবের গলায়, কণ্ঠনলটা বুঝি দেবেই গেল। তবে কি এবার তার ভাঙা গলার গান নিবাস করেই ছাড়বে? অনুভব চটজলদি রিপ্তির হাত আঁকড়ে ধরে বলল, সত্যি সত্যি মেরে ফেলবে নাকি? রিপ্তির অন্য মনস্কতা কেটে গিয়েছে, চোখের সরল দৃষ্টি অনুভবের প্রশ্নবিদ্ধ চোখে, মন তো চায় মেরে ফেলি তবে সে মরণ যে শরীরই মরণ নয়, তাহলে তাহলে কোন মরণ? রিপ্তির মনের জায়গা প্রশ্ন মনেতে ক্ষীণ হয়ে বাঁধছে, নিজেই জানে না কি করছে, কেন করছে। তবে তার সময় করে ফেল করে ফেল এক আক্ষেপ সারাক্ষণ তাকে তাড়া করে, হুঁশিয়ারি চালায় তার হৃদমা জারে। সে এক নিঃশব্দ নিস্তবতার সাথে নিশাচর রাত, চারপাশে তখন জ্যোৎস্না বাড়ি, নেই কোনো মানুষজনের হাঁটাহাঁটি, জিজি পোকার জিজি শব্দে মন মাতানো কালো রাত, চিকন সুরে মধুর কান্নার শব্দে আমি শিহরিত, এক মায়াবীর কেঁপে ওঠা কাঁপনিতে চলছে আমার বুকে উচ্চ শব্দের দুঃপুকানি। আমি যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আমার বুকে কম্পনের মধ্যে মেয়েটির দুঃখ জড়ানো কান্নার যেন কোনো ব্যাঘাত না ঘটে, এক ছোটন্ত ট্রেনের দুজন নীরব পাখি। ট্রেন, ট্রেন, ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়েছিল সে ট্রেন, মেয়েটির গন্তব্যস্থল ছিল, কিন্তু আমার, আমি কেন উঠেছিলাম তার জাদুবলের মোহে? দুজনের একই কামরার একই সিটে বসা, কেউ কারোর সাথে কোনো কথা বলিনি, আমার চোখ তো তার মুগ্ধতায় বন্দি, সে কি আমাকে দেখেছিল? হয়তো দেখেনি, না হয় দেখার প্রয়োজন মনে করেনি। তার মন ভারাক্রান্ত ছিল, চোখে মুখে বিষণ্ণতা, স্বপ্ন ভাঙার ব্যথা বুকে নিয়ে অজরে কেঁদে যাচ্ছিল। এত কান্নার মাঝেও নিজের শরীরের জোড়ানো লাল শাড়িটাতে ছিল যত্নের স্পর্শ, হয়তো নিজের শাড়ি ছিল না, খুব আপন কারো। নষ্ট হলে ব্যথাটা তার বুকে বেশি বিত্ত, হাত ভর্তি চুরির ঝঞ্ঝনানি আর চোখ ভর্তি পানি নিয়ে এক পলক আমার দিকে ফিরেছিল।
পুরো কামরায় আমি একমাত্র পুরুষ মানুষ, আর কারো পদচিহ্ন পড়েনি। তবুও মেয়েটির মধ্যে কোনো ভয়েরা বাসা বাঁধতে পারেনি। পুরুষ নামক আতঙ্ক হয়তো তখন তার মনে পরিচিত ফেলেনি। আমি তার পাশেই বসেছিলাম এক হাতের মতো দূরত্ব রেখে। এতে তার মধ্যে বিশেষ ভ্রূক্ষেপ ফেলতে পারেনি। সে আপন মনে চোখের জল ফেলছে। তার নোনা জলের নোনা চোখের পানি আমার শরীরে কাটা হয়ে বিঁধেছিল। আমার স্নিগ্ধ মাখা মুখটাতে চোখের পানি বড্ড বেশি বিষাদ দিচ্ছিল আমায়। আমি হাত বাড়িয়ে তার কাঁধে হাত রাখলাম, কিন্তু চোখের কোটরে হাত পৌঁছলো না। কাঁপা কণ্ঠে বললাম, তুমি তো শীতে কাঁপছ, জানালাটা বন্ধ করে দিই। আমার প্রশ্নের উত্তরে সে সলসল নয়নে চেয়ে রইল, কিছুই বলল না। আমি আর কিছু বলার সাহস জোগাতে পারলাম না। রাত তখন কুয়াশা হারিয়ে যাচ্ছে, আকাশের তারার মিলে যাচ্ছে। আমি তখনও নানা অস্বস্তি বড় মুগ্ধতা তার পানেই চেয়ে আছি। কাঁদতে কাঁদতে মেয়েটি ঘুমিয়ে পড়ল। বসে বসে কতক্ষণ ঘুমাবে? আমি তার মাথাটা সিটে লাগিয়ে দিতেই ও আমার হাত চেপে ধরল। তার চোখের কোল থেকে গড়িয়ে পড়া উষ্ণ পানির স্পর্শ পড়ে আমার হাতে। আলতো আদরের ইচ্ছে জেগেছিল মনে, কিন্তু পারেনি। অমন শব্দ কৈশোরে পাপড়া মেয়েটির মুখে আমি আদরের স্পর্শ মাখতে পারিনি। বড্ড বেশি দোটানায় ভুগছিলাম যে হঠাৎই সে আমার হাত ছেড়ে দেয়, গুমকাতরে মুখটা দখল করে নেয় আমার নরম কোল। রিপ্তি মন্ত্রমুগ্ধের মতো অনুভবের মুখের বুলি শুনে যাচ্ছে, এ কেমন কাব্য? না, কাব্য নয়, হয়তো উপন্যাস। সে যাই হোক, রিপ্তির ভালোই লাগছে। মিঠা মধুর মতো যার স্বাদ, এই মুহূর্তে সে মৌচাকে ডুবে আছে। পুরো মধু না খেলে সে তৃপ্তি মিটবে না। রিপ্তি ছোট্ট করে বিভোর ধ্বনি ছাড়ল, তারপর তারপর তার স্পর্শে আমার চোখে রাজ্যের ঘুম নামলো। মন তো চাইছিল আর একটু দেখি, জেগে থেকে আরও একটু তার ছোঁয়া অনুভব করি, কিন্তু ওই যে ঘুম আমার সব শেষ করে দিল। যখন আমার ঘুম ভাঙল তখন আমি নরসিংদীর হাটোভাঙা স্টেশনে। আমার কোল খালি, ট্রেনের খালি কামরা হুট করে ভরে গেল। এত মানুষের ভিড়ে তাকে এত খুঁজলাম, কিন্তু ভাঙা কপাল তাকে খুঁজেই পেল না। রিপ্তি কিছুটা অবিশ্বাস্য ভঙ্গি নিয়ে বলল, এক ঘুমের সব শেষ, আর খুঁজে পেলেন না? হাটুভাঙা রেল স্টেশনে তো খুব বড় নয়, তেমন একটা জনমানবের ভিড়ও থাকে না, তাও পেলেন না? আপনি তো খুঁজেননি। অনুভব সিট ছেড়ে কিছুটা সোজা হয়ে বসল। রিপ্তি অনেকটা তার দিকে ঝুঁকে আছে, নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে নিয়ে রহস্যভঙ্গিতে বলল, সে হয়তো ওই স্টপেজেই নামেইনি। রিপ্তি বলল, আপনি কি করে জানলেন? আপনি তো তখন ঘুমোচ্ছিলেন। অনুভব বলল, সে তো ঘুমায়নি, সে বলেছে। রিপ্তি বলল, সে কখন বলল? আপনি মিথ্যে বলছেন কেন? অনুভব বলল, তুমি কি করে জানলে আমি মিথ্যে বলছি? রিপ্তি বেশ আত্মবিশ্বাস নিয়ে অনুভবের কথায় উত্তর দিবে তার আগে ওর ফোন বেজে উঠল। দুজনেরই কল্পনার ঘোর কেটে গেছে। রিপ্তির সরাসরি চোখ আটকে গেছে অনুভবের ফোনের দিকে, যেখানে ছোট্ট করে বউ লেখাটা বেশি আছে। রিপ্তির দৃষ্টি অনুসরণ করে অনুভবের চোখ পড়ল নিজের ফোনে। রিংটোনের সাথে ভাইব্রেট অন থাকা ফোনটা সামনে কেঁপে উঠেছে। ফোনের স্ক্রিনে নজর পড়তেই কপাল কুচকে গেল। সামান্য বিস্ময় নিয়ে রিপ্তির দিকে এক পলক তাকিয়ে আবার ফোনেই পড়েছে অনুভব। ফোন হাতেই রিপ্তি সরে এলো, গাড়ির দরজা খুলে বাড়ির দিকে হাঁটা ধরেছে। অনুভব তখনও ফোন হাতে নিয়েই বসে আছে। বাসার ছোট্ট গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করতেই পরিবানু হাঁকিয়ে উঠলেন, এই ছেড়ি, তোর অন্যা কই? অন্যা ছাড়া সারা পাড়া ঘুরে বেড়াস? অন্যা কি খাই ফেলাইছস? রিপ্তির তেরা উত্তর, অন্যা জাহান্নামে। পরিবানু বলল, অন্যা কেন জাহান্নামে যাইব? জাহান্নামে তো তুই যাবি, যা আয়নে অন্যা পড়ায়। রিপ্তি বলল, পারবো না। দিন পেরিয়ে রাতের চাদর গায়ে পড়েছে প্রকৃতি, কিন্তু রিপ্তি তখনও ছাদে। কেন জানি এক ভালো লাগলো, ভালো লাগে না রোগ পেয়েছে তার, কারণ ছাড়াই মেজাজ চটে আছে। খেতে ইচ্ছে করছে না একদম, আকাশ দেখতে ভালো লাগছে, আকাশের তারা গুনতে ইচ্ছে করছে। আজ সে তার তারা গুনে গুনে রাত শেষ করবে, ঘুমাবে না একটুও। ঘুম পেলেই তো ঘুমাবে। ভাবিকে অনেক কষ্টে বিদায় করেছে, ভাবি তার খুব পছন্দ হয়েছে। কিন্তু মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন পছন্দের জিনিসও বিরক্ত লাগে আর অপছন্দের জিনিস আনন্দ দেয়। এই মুহূর্তে তার উল্টো সময় চলছে, বাবা ভাই ভাবি দাদিকে তার বিরক্ত লাগছে, তবে অনুভবের উপস্থিতি
কামনা করছে। আলোমেলো তারার ভিড়ে আগোছালো মনের নীড়ে, তোমার সুবাস উড়ে প্রিয়াঙ্গিনী, কবে পাবো তোমায় আপন করে। অনুভবের কণ্ঠস্বর রিপ্তির ঝড়ের গতিতে পিছু ঘুরে, সে তো পিছনে নেই, তার পাশেই দাঁড়িয়ে, পকেটে হাত দিয়ে আকাশে মুখ। অনুভব কি তারা গুনছে, তারও কি ঘুম আসছে না, তার মন কি চাইছে, রাতের তারাগুনে ভোর দেখার ইচ্ছে। রিপ্তি উতলা মনে অনুভবের কাঁধে হাত রাখলো, মনের ব্যাকুলতা আমাদের কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু কি বলবে। তার মাঝেই বাবার ডাক পড়লো, অনিচ্ছা সত্ত্বেও রিপ্তি ছুটলো, ছুটন লাগলো বাবার ডাকে সাড়া দিতে। তাকে যে এখনই ফিরতে হবে, তার অনেক কিছু বলার আছে, এই লাল ব্যাংক তার অপেক্ষা থাকবে তো। রিপ্তি সিঁড়ির ধাপ পেলে বাবার কাছে আসতেই মনে পড়লো, সে তো অনুভবকে অপেক্ষা করতে বলেনি, তাহলে উনি কেন অপেক্ষা করবেন। বাবার আদেশ উপদেশ পেলে রিপ্তি যখন সাদের দিকে ছুটছে, ঠিক তখনই অনুভবের ফোন বাজার শব্দ পেল। তবে কি উনি নিচে নেমে এসেছেন, না আসারই বা কি আছে, আমি তো বলিনি আমার অপেক্ষা থাকতে। কারো ইচ্ছে প্রকাশ না পেয়ে কেউ কেন ইচ্ছে পূরণ করবে। রিপ্তি নিজেই নিজের মনকে সান্ত্বনা দিয়ে উত্তরের দিকেই ছুটল, দ্রুত বেগে ছুটতে ছুটতে চট করে কক্ষের দোয়ার খুলে রিপ্তি হতাশ, রুম তো ফাঁকা, তাহলে মোবাইলের শব্দ পেলাম যে, তবে কি আজকাল আমার কানও ভুল শুনছে। রিপ্তি পথ ঘুরে আবার ছাদের দিকে পা বাড়িয়েছে, তখনই পরিচিত মোবাইলের সুর, গারবার কি পিছন গুলো, সে ওই তো বিছানার উপর ফোন রাখা, তার মানে সে ভুল শোনেনি কিন্তু ফোনের মালিক কই। তবে কি উনি ফোন রেখেই ছাদে গেলেন, যদি কোনো গুরুত্বপূর্ণ কল হয়। রিপ্তি পায়ে পায়ে ফোনের কাছে এগিয়ে এলো, ফোন হাতে নিতেই চোখ চড়ক গাছ। ত্রিনা, এত রাতে লাল ব্যাঙের ফোনে ত্রিনার কল কেন। রিপ্তি ভাবনা ফেলে রিসিভ করার আগেই কেটে গেল, সাথে সাথে পরপর কয়েকটি মেসেজ। আমি রেডি, তোমার কথা মতো সব গুছিয়ে নিয়েছি, আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি, তুমি কোথায়। আমার খুব ভয় করছে রিপ্তি যদি জেনে যায়। আরও কিছু মেসেজ দেখা বাকি রয়ে গেল, মোবাইলটি শব্দ করে আবার মেসেজ বেজে উঠেছে, সেভ নাম্বারের জায়গায় ত্রিনা নয় লীনা আসছে। রিপ্তির সব ভাবনা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। দুপুরে তো আরেকটি নাম্বার থেকে কল এসেছিল, যেখানে কোনো নাম উল্লেখ ছিল না, তাহলে কি উনি বিবাহিত, ওইটা যদি বউ হয় লীনাকে। আর ত্রিনা ওখানে কোথায় যাওয়ার প্ল্যান করছে। রিপ্তি আর কিছুই ভাবতে পারছে না, সারা শরীর রাগে কাঁপছে, ফোন আরেকবার কাঁপানি দিয়ে উঠতেই হাতের মুঠো শক্ত হয়ে আসলো, প্রচণ্ড চিৎকার সহিত মেঝেতে আছাড় মেরেছে, আহ করে উঠল। ব্যথাতুর কণ্ঠ পেয়ে রিপ্তি সামনে চোখ মেলে তাকালো, অনুভব দাঁড়িয়ে আছে, ডান হাতে বুকের বাপাসটা বলছে। তবে কি ভুল করে ফোনটা ওনার বুকে গিয়ে লেগেছে। রিপ্তি দৌড়ে এসে অনুভবের বুকে হাত রাখতে গিয়ে থমকে গেল, মুখে ফুটে উঠেছে ঘৃণার প্রতিচ্ছবি। রিপ্তিকে অমন থমকে যেতে দেখে অনুভব নিজে ওর বাড়িয়ে রাখা হাতটা বুকে চেপে ধরল, বাঁ হাতে রিপ্তির কোমর পেঁচিয়ে নিজের দিকে টেনে এনে বলল, তোমাকে দেখে তো মনে হয় না তুমি শক্তিরানী, আমার ফোনের উপর তোমার এত কিসের রাগ বলো তো। রিপ্তি অনুভবের বাঁধন থেকে ছুটার প্রয়াসে বলল, ছাড়ুন আমাকে। অনুভব বলল, আবার পালাবে, রিপ্তির কঠিন সুর, আমি ছাড়তে বলছি। অনুভব রিপ্তির ছাড়ার বদলে আরেকটু নিজের দিকে টেনে নিল, এবার দুই হাতে কোমর পেঁচে নিরুশ্চুপ স্বরে বলল, অধিরানীর অধিকার না ফলালে নয়। অনুভবের প্রশ্নের আগামাথা কিছুই বোঝেনি রিপ্তি, তবে তার মনে হয়েছে এটা ছিল পৃথিবীর সবচেয়ে কুৎসিত প্রশ্ন, যার উত্তরে কোনো শব্দ ব্যয় নয়, হাতের বল ব্যয় করতে হবে। রিপ্তি আর সময়ের অপেক্ষা করল না, শরীরের সর্বস্ব শক্তি নিয়ে অনুভবের গালে চড় মেরে বসল, আপনি একটা খারাপ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ নোংরা মানুষ, আপনি এখনই আমাদের বাড়ি ছেড়ে চলে যাবেন। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব ছিল এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত।